আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। ভালো আছো কোন প্রেক্ষাপটে আমি বলতে চাই, সেটা হচ্ছিলো যারা তোমরা এবার 82 BM লং কোর্সের জন্য প্রাথমিক মেডিকেল অথবা ভাইবা পরীক্ষায় পাশ করেছো অনেকে, বা আগামী কয়েকদিনের ভিতরে যারা পাশ করবা। তো পাশ করার পরে কিন্তু তোমাদের সামনে 16 নভেম্বর কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী রিটেন পরীক্ষায় সবাইকে অংশগ্রহণ করতে হবে। তো এর উল্লেখে আমাদের সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে আজকে বিশেষ কিছু পরামর্শ এবং টিপস, যাই বলি না কেন একটা পাবলিশ করব, তোমাদের উপকারের একটু হলেও আসবে। তো তোমাদের কাছে যেটা আমার অনুরোধ, সেটা হচ্ছিলো ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত তোমরা ভিডিওটা দেখে যাবা। তো আজকে আমাদের মেইন টপিকটা হচ্ছিলো আমাদের সেনাবাহিনীর যে লিখিত পরীক্ষা হবে তোমাদের অফিসার পদে, তো ওটার কয়েকটা টপিক্সের উপরে, কয়েকটা বিষয়ের উপরে তোমাদের কিন্তু সিলেবাসগুলো জানা উচিত। তো এই সিলেবাসগুলো নিয়ে আমরা ইউটিউবে বেশ কয়েকজন বা অনেকে নক করেছে যে স্যার ইউটিউবে যদি আপনার সিলেবাসগুলো দেওয়া হতো বা একটু যদি টিউটোরিয়াল আকারে দিতেন তাহলে কিন্তু আমাদের একটু হলেও উপকৃত আমরা হতাম। তো তোমাদের উদ্দেশ্যে এবং পাশাপাশি যারা 82 BM-তে যারা পরীক্ষা দিচ্ছ আর সকলের উদ্দেশ্যে আজকে আমাদের সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে তোমাদের লিখিত পরীক্ষায় যে বিষয়গুলো আসবে বা লিখিত পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসতে পারে, কোন বিষয়গুলো তোমরা পড়লে পরে লিখিত পরীক্ষা পাস করতে পারবে, এরই বেসিসে উপর আমরা একটা টিউটোরিয়াল দিতে যাচ্ছি আজকে। তো যাই হোক, সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছিলো তোমার আগে কিন্তু লিখিত পরীক্ষায় তোমাদের 200 মার্কের হতো, 50 মার্ক 50 মার্ক 50 মার্ক এবং 50 মার্ক করে। আর সাবজেক্ট ছিল হচ্ছিলো বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এবং গণিত। তো এখন কিন্তু এটা একটু চেঞ্জ হয়ে আসছে, চেঞ্জ হয়ে আসার ফলে তোমাদের 100 মার্কের অবজেক্টিভ অর্থাৎ নৈবিত্তিক পরীক্ষা আসে, আর 50 মার্কের কিন্তু ইংলিশের উপরে লিখিত পরীক্ষা হয়। তো যাই হোক, তো আমরা দুইভাবে প্রস্তুতি নিয়ে রাখবো, যদি যেভাবে দিক নেয় কোনো বোর্ড সেইভাবে আমরা যাতে পাশ করতে পারি, এটা হচ্ছিলো আমাদের মূল লক্ষ্য। আর সোজা ট্রেনিং একাডেমি তোমাদেরকে সহায়তা করে আসছে দীর্ঘ কয়েক বছর ধরে। তোমরা যারা আসতে চাও বা রিটেন পরীক্ষার বিষয়গুলো নিয়ে তোমরা এখনও কনসাস, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করলে পরে তোমাদের একটু হলে উপকার হবে যে তোমরা সাজেশন মাফিক রিটেন পরীক্ষার যে বিষয়গুলো আছে ওগুলোর উপরে তোমরা ফাইনাল পরীক্ষার আগে একটা সুন্দর একটা প্রস্তুতি নিয়ে ফেলতে পারবে। তো যাই হোক, আমি একটু তোমাদেরকে সিলেবাসগুলো সম্পর্কে একটু বলে দিই। তোমার বাংলা যে বিষয়গুলো আসতে পারে, বাংলা যে বিষয়গুলো আসে সেটা হচ্ছিলো তোমার প্রথমত এক কথায় প্রকাশ, সমচ্চারিত শব্দ, বাগধারা, শুদ্ধিকরণ, ভাব সম্প্রসারণ, পথ পরিবর্তন, একই শব্দের ভিন্নাত্মক ব্যবহার, বিপরীত শব্দ, সন্ধিবিচ্ছেদ, প্রতিশব্দ, বঙ্গানুবাদ। এছাড়াও পাশাপাশি আগে যেহেতু রিটেন হতো, আগে কিন্তু তোমার ই হতো কি বলে যেন দরখাস্ত বা চিঠি, এই জিনিসগুলো লিখতে হতো মাঝে সাথে। এখন যেহেতু নৈবিত্তিক আকারে আসছে বাংলা, সেহেতু তোমাদের যে সাজেশনটা হবে, তোমরা ক্লাস 19-এর যে গ্রামার বই রয়েছে বা তোমার পাঠ্যপুস্তক যে বাংলার বইগুলো রয়েছে এগুলোর উপরে তুমি প্রস্তুতি নিতে থাকো, তাহলে তুমি দেখবা যে সেনাবাহিনীর রিটেন পরীক্ষায় তুমি বাংলাতে খুব ভালোভাবে কিন্তু পাস করে ফেলতে পারবে। এটা আমি বারবার বলছি, তোমাদের ক্লাস 19-এর বইয়ের যে অবজেক্টিভগুলো দেওয়া আছে সেই অবজেক্টিভগুলো তোমরা আগে প্রথমত করে কমপ্লিট করে ফেলবে। এছাড়া তোমাদের পাশাপাশি ইংলিশেরও কিছু অবজেক্টিভ আসতে পারে, রিটেন তো থাকবেই 50 মার্কের, অবজেক্টিভের যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছিলো তোমার প্রথমত প্রিপজিশন আছে, পেয়ার্স অফ ওয়ার্ড আছে, হ্যাঁ, তারপর ট্রান্সলেশন আছে, ফিলিং দ্য গ্যাপস থাকতে পারে, ন্যারেশন থাকতে পারে, তারপর ভয়েস চেঞ্জিং থাকতে পারে, সেন্টেন্স কারেকশন থাকতে পারে, তারপর ছিল তোমার টেন্সের উপরে আরও অনেক কিছু প্রশ্ন আসতে পারে, আর এছাড়াও তোমার সুইটেবল ওয়ার্ড ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এটার উপরেও তোমাদের প্রশ্ন আসতে পারে। আর তাছাড়া রিটেনের জন্য পাশাপাশি তোমার প্রস্তুতি নিবার ছিল প্যারাগ্রাফ পড়বা, তারপর চলে এসে পড়বা, হ্যাঁ, তারপর চলে অ্যাপ্লিকেশন পড়বা, তারপর লেটার পড়বা, এগুলোর উপরে একটু প্রস্তুতি নাও, আশা করি তোমরা ভালো করতে পারবো। আর যেটা সাজেশন হবে তোমাদের জন্য, তোমাদের ক্লাস 19-এর যে সিলেবাসটা রয়েছিল আর তোমরা যারা ক্লাস 19-এ ইংলিশের যে সিলেবাস অনুযায়ী পড়ে আসছো, জাস্ট ওই সিলেবাসটা তোমরা একটু ফলো করো। আর ফলো করলে দেখবা যে তোমাদের রিটেন পরীক্ষাটা, আর্মি রিটেন পরীক্ষাটা খুব সোজা হয়ে গেছে। তো যাই হোক, এবার তোমাদের জন্য আরেকটা যে পার্টটা থাকবে সেটা হচ্ছিলো তোমার গণিত, ঠিক আছে। গণিত সেম তোমাদের ক্লাস 19-এ যে বইটা রয়েছিল
ছিল ওই বইটা অনুযায়ী তোমাদেরকে 19-এর বই অনুযায়ী তোমাদের প্রত্যেকটা টপিকসের উপরে কিন্তু প্রস্তুতি নিতে হবে। তো আমি তারপর বিষয়গুলো বলে দিই। পাটিগণিতে যে বিষয়গুলো আসে সেটা হচ্ছে হলো সরল, অনুপাত, শতকরা, সুদ কষা, ঐকিক, লাভ প্রতি, ক্ষেত্রফল। এরপর বীজগণিতের যে বিষয়গুলো আসতে পারে উৎপাদক, সরল, সমাধান এবং মান নির্ণয়। তাছাড়া জ্যামিতির যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে উপপাদ্য এবং সম্পাদ্য। পাশাপাশি তোমাদের কিছু জ্যামিতির সংজ্ঞা আসতে পারে। এছাড়াও ত্রিকোণমিতি এবং পরিমিতি যে অঙ্কগুলো আমরা পড়ে আসছি ক্লাস 19-এর বই, ওই অনুযায়ী যদি আমরা প্রস্তুতি নিতে পারি তাহলে তুমি দেখবা অবজেক্টিভের যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো তুমি পরীক্ষা ইনশাল্লাহ কমন পাবা, আশা করি আমি। তো এরপরে লাস্ট যেটা তোমার সাজেশন থাকবে আরেকটা চলো তোমার সাধারণ জ্ঞানের বিষয়। সাধারণ জ্ঞানে যে প্রথম আমি তোমাদেরকে যেটা সর্বপ্রথম বলবো সেটা হচ্ছে হলো তোমাদের সমসাময়িক যে সাধারণ জ্ঞানের বইগুলো পাওয়া যায় এইগুলো চলো, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো তোমাদেরকে আগে পড়তে হবে। তাহলে তুমি দেখবা বেশ কিছু প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে। তাছাড়া পাশাপাশি বিভিন্ন অ্যাবিভিশন পড়তে হবে, তারপর দেশ, রাজধানী, মুদ্রার নাম, তারপর চলো টিকা আসতে পারে, বিভিন্ন বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত বস্তু, বিখ্যাত স্থান, চুক্তি, লাইন, সীমারেখা, চ্যানেল, এগুলোর উপরে কিন্তু তোমার টিকা লেখা আসতে পারে। টিকা মানে হচ্ছে তোমার সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা যেটাকে আমরা বলি। তারপর বিভিন্ন বিখ্যাত সাপ সম্পর্কে আসতে পারে, গ্রন্থ ও গ্রন্থাগার সম্পর্কে তথ্য আসতে পারে, আবিষ্কার এবং আবিষ্কারকের নাম আসতে পারে, পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম বিষয়ের উপরে প্রশ্ন আসতে পারে। তারপর বিভিন্ন ছদ্মনাম বা উপনাম, এই জিনিসগুলো ভালোভাবে করে পড়ে ফেলবা তোমরা। তারপর বাংলাদেশ প্রসঙ্গের বিষয়ে যে কোনো প্রশ্ন আসতে পারে, আন্তর্জাতিক প্রসঙ্গের বিষয়ে যে কোনো প্রশ্ন আসতে পারে। এরপরে তোমাদের খেলাধুলার বিষয়ের উপরে সমসাময়িক যে প্রশ্নগুলো আছে সেগুলোর উপরে তোমাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন ইনশাল্লাহ তোমরা কমন পাবা। তো তোমাদেরকে জন্য যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে হলো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং আজকের বিষয় বইটা যদি তোমরা পড়ো তাহলে তোমরা একটু উপকৃত হবা। আর এছাড়াও আমাদের একাডেমিতে যারা আসে কোর্স করতে রিটেন পরীক্ষার জন্য, তাদের জন্য আমাদের একাডেমির পক্ষ থেকে খুব সংক্ষিপ্ত আকারে সাজেশন করে আমরা পড়াই, যাতে তোমরা খুব অল্পতেই তোমরা রিটেন পরীক্ষা সহজে পাস করতে পারো। তাছাড়া সমসাময়িক আমরা একটা জিনিস খেয়াল করছি, বাংলাদেশ সেনাবাহিনীর রিটেন পরীক্ষায় অফিসার পদে তোমার অবজেক্টিভের ক্ষেত্রে তোমার কিন্তু আইকিউ কিছু আসছে। তো আইকিউ পরীক্ষার বিষয়গুলো তোমাদেরকে খুব ভালোভাবে এখন থেকে একটু দক্ষতা অর্জন করা উচিত আমি মনে করি। পাশাপাশি নন ভার্বালও কিন্তু কিছু দিয়ে থাকে। তো নন ভার্বাল এবং আইকিউ এই বিষয়গুলো অনেকে হয়তো বা বোঝেন না বা অনেকে মনে করে যে খুব কঠিন, আসলে এগুলো কোনোই কঠিনই বিষয় না, এগুলো খুব সোজা একটা বিষয়। জাস্ট শুধু একটা প্রপার গাইডলাইন মেনে আসলে কী করতে হবে পড়তে হবে। যেহেতু হাতে আমাদের অল্প একটা দিন সময় আছে, এখনও মাসখানেকের মতো সময় আছে, তো যারা তোমার চাও যে না সোজা ট্রেনিং একাডেমিতে যাবো গেলে পরে আমার একটু হলে উপকার হবে, তো আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি, তোমরা আসতে পারো। বিশেষ সোজা ট্রেনিং একাডেমি থেকে সাজেশন শীটগুলো নেও, নিয়ে পরীক্ষা রিটেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো, ইনশাল্লাহ দেখবো যে তোমরা পাস করে ফেলছো। আরেকটা সেটা তথ্য দিয়ে রাখি, সোজা ট্রেনিং একাডেমির যেটা একটা রিপোর্ট আমি যেটা মনে করি বা আমাদের এখানে সকল স্টাফ যারা আছে বা টিচার যারা আছে বা ট্রেনার যারা আছে সকলের অবদানে আমাদের শিক্ষার্থীরা যারা প্রিভিয়াস স্টুডেন্ট ছিল বিএমএ রিটেন পরীক্ষা তারা কখনো কিন্তু ফেল করেনি। তো আশা করি তোমরা যারা আসবা বা আসার জন্য সিদ্ধান্ত নিচ্ছ বা অনেকে মনে করবে যে রংপুর সোজা ট্রেনিং একাডেমিতে গিয়ে ওখানে আবাসিক সুবিধা করে পাবো, থাকা খাওয়ার সুবিধা করে পাবো, তো এটা নিয়ে কোনো আসলে চিন্তার কোনো কারণ নেই। কারণ আমাদের একাডেমির সঙ্গে বিশাল আবাসিক সুবিধা রয়েছে, থাকা খাওয়ার ব্যবস্থা আছে, খুবই স্বল্প খরচে আমরা এই তোমাদের যে লক্ষ্যটা যে আর্মি অফিসার হওয়া এই লক্ষ্যটাকে পূরণ করার জন্য আমরা আমাদের সবটুকু দিয়ে তোমাদের কি করে থাকি প্রস্তুত করে দিয়ে থাকি। তো সুতরাং তোমাদের জন্য আমার একাডেমির পক্ষ থেকে আমার পক্ষ থেকে শুভকামনা রইল, ভালোভাবে তোমরা প্রস্তুতি নিতে থাকো। যদি কোনো সমস্যা মনে হয় আমাদের সোজা ট্রেনিং একাডেমির কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা যোগাযোগ করে তোমরা যে কোনো পরামর্শ পেতে পারো, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। তোমাদের মনের ইচ্ছা যেন মহান আল্লাহ তাআলা পূরণ করতে পারেন সেই আশায় আজকে আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ রাকিবুল আলম হিমেল, ISSB ইনস্ট্রাক্টর, সোজা ট্রেনিং একাডেমি, রংপুর।